ধরবে তুই দেখ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দুস ব্লগস। আশা করছি তোমরা ভালো আছো। হ্যাঁ, আমি ভালোই আছি মাখন। তো আমরা গিয়েছিলাম কল্যাণীতে, এখানে মন্দিরে, কল্যাণী ঘোষপাড়া একটা মন্দির আছে, সতী মায়ের মন্দির, সেখানে পুজো দিতে। তো বাসে করে সবাই মিলে গিয়েছিলাম। তো দেখো, এখন আমরা মন্দিরে ঢুকছি। অনেক বাসে প্রচণ্ড শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিলো আমার, যেহেতু একবার ট্রেন জার্নি করে এসেছি, তারপরে সেই দিনই আবার ওখানে গিয়েছি বাসে করে, দু তিন ঘন্টার জার্নি। আরও আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম বাসে, আমি উঠতেই পারিনি বাসে। তো সেটা তোমাদেরকে ভিডিও করা হয়নি, তো ভিডিও করার খুব একটা মুড ছিল না, তবুও করেছি, যে একটা স্মৃতি থেকে যাবে। তাই তো এটা হচ্ছে সেই দিঘি, যেটাতে নাকি আগেকার দিনের মানুষ যারা কথা বলতে না পারতো, একা এই জলের মুখে দিলে নাকি কথা বলতে পারতো। তো এখানকার প্রচলিত কথা রয়েছে, মানে ইভেন অনেকে বিশ্বাসও করে এটা এখনও। তো এখানে এসে হাত পা একটু ধুতে হয়, তো ধুয়ে নিলাম একটু আমরা। কি ওই তোকে বলছি যা, দেখো এখানে দেখো সবাই চলে যাচ্ছে, তুই দেখ সবাই চলে গেছে, চলো চলো সবাই ওইদিকে চলে যাচ্ছে। তারপরে ফেরার সময় আমরা সেই মন্দিরের পাশে একটা পার্ক আছে, মানে কল্যাণী পার্ক, সেখানে গিয়েছিলাম। তো 5টা অবধি টাইম ছিল, ওই জন্য আমাদের এমনি যেতে যেতে 4টে বেজে গিয়েছিলো। আর এখান থেকে বাড়ি থেকে খিচুড়ি টিচুড়ি সেটা ওটা নিয়ে গিয়েছিলো, সবাই খাওয়া দাওয়া করেছিলাম ওখানেই। তারপরে আমরা চলে গিয়েছিলাম এই পার্কটায়। তো পার্কে গিয়ে বাচ্চারা খুবই আনন্দ করেছে। তো যদিও সত্যি কথা বলতে আমার খুব একটা আনন্দ হচ্ছিল না, কারণ সবে সবে আমি বাড়ি থেকে এসেছিলাম, আর মার কাজটা শেষ হওয়ার দুদিন পরে আমার চলে আসতে হয়েছে আমার শাশুড়ির শরীরটা খারাপ বলে। তো আমার খুব একটা ভালো লাগছিলো না, তো মেয়ের জন্য একটু ভালো লাগছিলো, কারণ ও খুব আনন্দ করছিল। আগের বছর না এসেছিলাম, চল ভেতরে যাচ্ছি ভেতরে। কত বড় সাহস, তুই হাতির দাঁত ধরে হাতিকে লাথি মারছিস, আর মারছে দেখো, মারছে বাবা, এখনি এলিফ্যান্ট কিন্তু ওটা, এখনি সিংহে তোলা যাবে, ধরবে, আমি চলে যাই, চলো তো বাবা, পালাই পালাই, আমরা পালাই, তুমি থাকো, চলো এটা যাবে, এটা মিসাইল দিয়েছে, দাঁড়াও এখানে দাঁড়াও, আমি ভিডিও করি, দাঁড়াও বুলেট ট্রেন না, ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে তোর। আমরা তারপরে বুলেট ট্রেনে উঠেছিলাম মামাকে নিয়ে। তো এই টয় ট্রেনটায় উঠেই মামা বলছিলো মামা মিমির বাড়ি যাচ্ছি, আমি বললাম হ্যাঁ যাবো, ট্রেনে উঠলেই ভাবে মামা বাড়িই যাচ্ছে।
মাম্মা ভয় পাচ্ছ না তুমি? ধরবে না, তো আমি ওকে দেখে ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম যে ভয়টা পাবে, হয়তো ছটফট করবে, তো ওর কোনো ভয় নেই, দেখো খুবই এনজয় করছিল। মাম্মা তুই ভয় পাচ্ছ না? তুই ভয় পাচ্ছ না? কি করছো তুমি? এটা কি? হ্যাঁ, হেলিকপ্টার? একটা ছবি তুলি। তো মাম্মামে জেঠু দেখো ওইভাবে ওকে স্লিপারে তুলে দিয়েছিল আর খুবই মজা করছিল ও। তো এরকম করে দিনটা কাটালাম, লাস্টে ও একাই উঠেছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে তোমার।